এরপরে দেখেন, এরপরে আচ্ছা এই জিনিসটাকে দেখেন, একটা বাটির মতো দেখা যায় না, অনেকেই বলে নাকি এটা দোকানে কিনতে গেলে গরুর মাংস বা কিনতে গেলে নাকি বা খাসি মাংস কিনতে গেলে এটাকে বাটি বলে। এটা আসলে বাটি, যে আমাদের হাঁটুর এখানে প্রত্যেকের আছে, দেখবেন ঘুরে দেখবেন নড়ে, এপাশে একটু দিলে নড়ে, এখানে প্রত্যেকের আছে, একদম একটা ফিল করতে পারবেন। এটার নাম হচ্ছে প্যাটেলা, কি নাম? প্যাটেলা, ঠিক আছে, কি নাম? প্যাটেলা। ওকে ভালো, এরপর তাহলে এই তিনটা আগে মুছতে পারেন, তারপরে আমি বাকি নিচের দিকে যাই। এটার নাম কি ছিল? এটা মোটা যেটা সেটা হচ্ছে টিবিয়া, চিকন যেটা সেটা হচ্ছে ফিবুলা। মুখস্থ করেন এবার এইটা কি ছিল নাম, এখানে থেকে এখানে চলে আসছে, একটু কষ্ট হবে। তো এটা আপনাদের শেষ, এইটা শেষ, হিপবোন, ফিমার, প্যাটেলা, টিবিয়া, ফিবুলা, ঠিক আছে। এরপরে দেখেন সেম আবার পায়ের মতো হাতের মতো প্রশ্ন, হাতে এটার নাম কি ছিল? কবজির এখানে কবজি, এটা তালুদের কবজি ছিল, কার্পাল। হ্যাঁ, আর পায়ের এটার নাম হবে টার্সাল, ঠিক আছে। টার্সাল, মেটাটার্সাল, ফ্যালেন্স, আবার ঠিক আছে, এর আগে পড়ছেন কার্পাল, মেটাকার্পাল, ফ্যালেন্স, আর এবার পড়বেন টার্সাল, মেটাটার্সাল, ফ্যালেন্স, ঠিক আছে। সেম আমাদের এই পায়ের গোড়ালির ঠিক এই জায়গাটা আমাদের সাতটা বোন, উপরে কার্পাল ছিল কয়টা? আটটা, আর এখানে টার্সাল থাকবে সাতটা, ঠিক আছে, সাতটা বোন। হ্যাঁ হ্যাঁ, এরকম করে সাতটা বোন এভাবে থাকে, ঠিক আছে। তো এটার নাম হচ্ছে টার্সাল। সেম এই যে আমাদের পাতাটা থাকে, ধরেন পা যদি এখানে হয় তাহলে পায়ের এই জায়গায় যে অংশটা এখানে, ঠিক আছে, মানে এই পোর্শন হওয়ার পরে এই পোর্শন আমাদের কয়টা থাকে? টার্সাল সাতটা। এরপরে আবার তালুতে যেটা সেটা হচ্ছে মেটাটার্সাল, তার মানে বুঝতেই পারছেন এই যে এই পোর্শনটা, আর মেটাটার্সাল কয়টা থাকে? সাত, এই পাঁচটা থাকে, ঠিক আছে। আর ফ্যালেন্স এখানেও সেম চোদ্দোটা থাকে, ঠিক আছে। তার মানে আপনার লাস্টের যে বোনস, মানে সরি লাস্টের যে আঙুল ওখানে তিনটা, এপাশে তিনটা, ছয়টা, তিনটা, তিনটা, বুড়ি আঙুল যেটা, মানে প্রথম যে আঙুলটা ওখানে থাকে দুইটা, যেটা মোটা, যে মোটা আঙুলটা বলে থাকে সেটা হচ্ছে, ঠিক আছে, মনে থাকবে। তাহলে কী কী নাম বললাম এটা, আমি একটু ছবি দেখাই, তাহলে দেখতে আরও সুবিধা হবে। কোনো কিছু যদি পড়তে মনে না থাকে সাথে সাথে গুগলে সার্চ দেবেন, ছবি সহজ চলে আসবে, ঠিক আছে। একটুখানি নেটের প্রবলেম আছে, আচ্ছা নেটে আসতে থাকুক, আমরা তার মাঝখানে একটু দেখতে থাকি। ওই যে আমি বলছি আগেরটা ভুলে যান, ঠিক আছে, কারণ এখানে কি ছিল? রেডিয়াস আলনা ছিল, কিন্তু অনেক সময় স্টুডেন্টরা ভুল করে রেডিয়াস আলনা নিচে দিকে ফেলে, টিবিয়া ফিবুলা উপরে হয়ে যায়, তাহলে কিন্তু সব শেষ, এখানেও জিরো ওখানেও জিরো, ঠিক আছে। তাহলে এটা কি ছিল? ফিমার, প্যাটেলা, টিবিয়া ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালেক্স,
টার্সাল মেটাটার্সাল ফ্যালেন্স মনে থাকবে সেম একটা একটা দুইটা একটা একটা দুইটা টিবিয়া একটা এপাশে একটা ফিবুলা একটা একটা এখানে টার্সাল সাতটা এপাশে সাতটা সাত সাত চোদ্দোটা পাঁচ পাঁচ দশটা মেটাটার্সাল এপাশে ফ্যালেন্স চোদ্দোটা চোদ্দো চোদ্দো আঠাশটা ঠিক আছে বাসায় যে সবাই আপার লিপ সার্চ দিবেন ঠিক আছে গুগলে সার্চ দিবেন সুন্দর মতো ছবি চলে আসবে একদম ঠিক আছে এখানে নেটের প্রবলেম হচ্ছে একদমই নেট নেই আমি দিচ্ছি আসতেছে না ওকে তাহলে আপনি যেটা করবেন কি কি বললাম আপার লিম দিবেন দিয়ে করবেন দেখে দেখে ওখান থেকে সুন্দর করে করবেন এরপরে লোয়ার লিম দিবেন দিয়ে ওগুলো করবেন তাহলে আপনার মনে হবে এখন আমাকে বলেন এটার নাম কী ছিল এখন আসেন মনে করেন ভেরি গুড এখানে দুটা বলছে নাম বলেন ক্লাস না নিয়ে নিয়ে এগুলো সব ধুলা পড়ে গেছে পুরাটা একদম ধুলা ওকে ভেরি গুড তাহলে আপার লিম আমাদের হলো এখন আসলে লোয়ার লিম এটা কি ছিল ফিমার হ্যাঁ ভেরি গুড একটু এখন অসুবিধা হবে পরে দেখবেন একটু পরে পড়লেই মুখতে প্যাটেলা হ্যাঁ টিবিয়া কোনটা ফিবুলা কোনটা এটা হ্যাঁ ভেরি গুড আর এটা ফিবুলা টিবিয়াটা হচ্ছে আমাদের বড়টা ঠিক আছে করিস না বাবা ফিবুলা এরপর এগুলোর নাম কি পুরোটা থোরাক্স ইন্ডিভিজুয়াল যদি ধরি কি বোন নাম ছিল একটা মাটিবেড়া তো মেরুদণ্ড মুখের খাঁচাকে থোরাক্স বলে মানে টোটাল এই পোর্শনটাকে থোরাক্স বলে কিন্তু এটার একটা যেমন আলাদা নাম আছে এটারও আলাদা আলাদা নাম আছে কি ছিল এটার নাম কি ছিল স্টার নাম এটার নাম কি ছিল রিপস রিপস কেন মনে থাকে না রিপ তো সব থেকে ছোট ওয়ার্ড এটা তো মনে থাকার কথা আরো ভালো ঠিক আছে বুকের খাঁচাকে থোরাক্স বলে এই পোর্শন পুরাটাকে থোরাক্স বলে কিন্তু এই এক একটা বোন এই এক একটা নাম আছে সেটার নাম কি এটার প্রথম রিপ সেকেন্ড রিপ থার্ড রিপ ফোর্থ এভাবে কয়টা বারোটা রাইট রিপস বারোটা লেফট রিপস বারোটা আর এটার নাম স্টারনাম একটা ঠিক আছে এখন আসুন কিছু এটার নাম কি টোটাল বলছেন একটু আগে আপনি একদম তো পুরো উঠোনা চলে আসতাম ঠিক আছে তাহলে কি এটার নাম ভার্টিব্রা মনে থাকবে আচ্ছা ভার্টিব্রা কাকে বলে এই প্রথম ভার্টিব্রার প্রথম বোনসগুলোর নাম কি সার্ভাইকাল কয়টা থাকে পরের পরেরটার নাম ভার্টিব্রা কয়টা থাকে থোরাসিকের পরের থেকে পরে পাঁচটা নাম কি লাম্বারের পরে কয়টা থাকে তারপর এটা নাম বলতে হবে তো দুইটা তো আমিও জানি কিন্তু কি ককি যে নাম বলতে আমার বলে এটা নাম কি পরেরটা সার্ভাইকালের পরে এখন এখন একটু দ্রুত হচ্ছে ঠিক আছে ওকে এগুলোর নাম তাহলে এবার এটা একটু রেডি করে আরেকটা একটু কোশ্চেন আছে মনে হয় মাসেল নিয়ে পৃষ্ঠা উদাহরণ তো দেখেন একটা কোশ্চেন আছে মাসেলের নাম থাকার কথা হ্যাঁ 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 স্কেলেটাল মাসেল তখন আপনাদেরকে বলছিলাম যে মাসেলগুলি স্কেলেটালের সাথে সংযুক্ত থাকে তাকে কি বলে স্কেলেটাল মাসেল থাকে তো কয়েকটা স্কেলেটালের মাসেল মানে স্কেলেটাল মাসেল বলতে আমার পুরো শরীরে অনেক মাসেল আছে তাই না পুরো হাড়ি তো আপনার মাসেল দ্বারা সংযুক্ত এখন কিছু ইম্পর্টেন্ট মাসেলের নাম নাম দেখি ফাইভ ইম্পর্টেন্ট মাসেল অফ এক হচ্ছে ডেল্টয়েড ঠিক আছে প্রথম মাসেলের নাম হচ্ছে ডেল্টয়েড ডেল্টয়েড মাসেল আমাদের এই জায়গাটা থাকে এই যে এটা 43 নাকি পয়সা হ্যাঁ হ্যাঁ একটু পৃষ্ঠা এদিক ওদিক হতে পারে না দেখেন ডেল প্রথম
কয়েকটা আমরা ইম্পর্টেন্ট পাঁচটা মাসেলের নাম বলবো। এটার নাম ডেল্টয়েড মাসেল। ডেল্টয়েড মাসেল আমাদের কোনটা? এখানে, এখানে যে মাসেলটা থাকে সেটা হচ্ছে ডেল্টয়েড মাসেল, ঠিক আছে, এই পোর্শনের থাকে। ওকে, এরপরে বলছে গ্লুটিয়াস মাসেল। হ্যাঁ, গ্লুটিয়াস মাসেল হচ্ছে আমাদের হিপ বোনের মাসেল, মানে হিপের এখানে যে মাসেলটা থাকে সেটা হচ্ছে গ্লুটিয়াস মাসেল। এরপরে কি বলছে? ফিমোরিস মাসেল। বলেন তো ফিমোরিস মাসেল কোথায় থাকবে? ফিমারের সাথে যে মাসেল সংযুক্ত থাকবে তাকে বলতে ফিমোরিস মাসেল। তো ফিমার আমাদের কোনটা ছিল? থাই, ঠিক আছে। তার মানে থাইয়ের যে মাংসটা সেটা হচ্ছে ফিমোরিস মাসেল। এরপরে বলছে টিবিয়া, আর এটা হচ্ছে ফিবুলা। তার মানে টিবিয়ার সাথে যে মাসেল সংযুক্ত থাকবে তাকে বলে টিবিয়ারিস মাসেল, ফিবুলার সাথে যে মাসেল সংযুক্ত থাকবে তাকে বলে ফিবুলারিস মাসেল। যে মাসেল যার সাথে সংযুক্ত থাকবে তাকে সেই মাসেল বলে, ঠিক আছে। তাহলে আপনারা এটা একটু লিখে নেবেন একদম প্রথম থেকে, কারণ একদিনে একটু বড় করে পড়াইছি। আমরা আরেক পুলিশ ফোন করে